দেখেছেন, আপনারা দেখেছেন যে বাংলা পক্ষ বাঙালি জাতীয়তাবাদী লাইনে কাজ করে। আমরা বাংলা পক্ষ থেকে শুরু করেছি, আমরা বাংলা পক্ষর যে বাঙালির অধিকারের লড়াই, এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাব। সর্ববঙ্গীয় বাংলার ভূমি সন্তানদের অধিকার অর্জনের সংগঠন জাতীয় বাংলা সম্মেলন, এই বাংলার যারা ভূমি সন্তান সেখানে বাংলা যেরকম আছে, এবং তার সাথে সাথে আপনার কুড়মালি, রাজবংশী, কামতাপুরি, সাঁওতালি, লেপচা, সকল ভূমিজ সন্তানের অধিকার অর্জনের সংগঠন, আপনারা যদি দাবি সনদটা দেখেন আপনারা দেখবেন সেখানে আমরা সাঁওতালি ভাষা, সেখানে আমরা কামতাপুরি, সেখানে আমরা রাজবংশী ভাষার অধিকারের কথা বলেছি, সেখানে আমরা লেপচার কথা বলেছি, সেখানে আমরা লিঙ্গ বৈষম্যের জন্য নারীর পুলিশ প্রশাসন সংরক্ষণের কথা বলেছি। আপনারা জানেন বর্তমান আমাদের এই ভারতবর্ষে নারী কেন্দ্রিক অসংখ্য ঘটনা ঘটছে, এবং একটি বড় সমস্যা হলো যে প্রচুর ঘটনা আমরা রেজিস্ট্রেশন হয় না, তারা পুলিশে গিয়ে কমপ্লেন জানাতে ভয় পায়। তার একটা বড় কারণ হলো যে পুলিশ প্রশাসনে নারীর সংখ্যা অত্যন্ত কম, এবং দীর্ঘদিন ধরে পৃথিবীর নানান প্রান্তটা নিয়ে কথা চলছে, এবং আমরা সেই জন্য 40% সংরক্ষণের দাবি জানিয়েছি পুলিশ প্রশাসনে। এর সাথে আমরা তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষণ দাবি জানিয়েছি পুলিশ প্রশাসন, এবং তার সাথে আমরা তৃতীয় লিঙ্গের জন্য তাদের যাতে অর্থ সামাজিক উন্নতি ঘটে তার জন্য আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়েছি। আপনারা জানেন যে বর্তমান সমাজে তাদেরকে কীরকম একটা হীনমন্যতা সামনে থাকতে হয়, তার জন্য আমরা এই দাবি জানিয়েছি। আমরা প্রকৃতিতে যে জলবায়ু দূষণ হচ্ছে, আমাদের যে জলাশয় ভরাট হচ্ছে, আমাদের যে নদী শুকিয়ে যাচ্ছে, তার জন্য যেরকম প্রকৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার জন্য আমাদের যে ব্যবসা বাণিজ্য, বড় জাহাজ ঢুকতে পারে না, নব্যতা কমে গেছে বলে পারাক্কায় চিড় ধরেছে, তার জন্য আমাদের এখানে সমস্যা হচ্ছে। এই সকল বিষয়গুলোকে আমাদেরকে তুলে ধরতে হবে, এবং এই আমাদের যে জাতীয় বাংলা সম্মেলন, আমরা এই সকল বিষয়ে কাজ শুরু করব। আপনারা আমাদের দেখেছেন যে বাঙালিদের অধিকারের জন্য আমরা লড়াই করেছি, সেই লড়াই যেরকম চলবে তার সঙ্গে সঙ্গে অন্যান্য ভূমিজ জাতি যারা বাংলার মাটিতে কয়েক হাজার বছর ধরে থাকে তাদের জন্যও আমরা লড়াই করব। আমরা প্রকৃতির ক্ষয়ক্ষতির বিরুদ্ধেও লড়াই করবো। আপনারা দেখেছেন রবীন্দ্র সরোবরে কিছুদিন আগে কী ঘটনা ঘটেছে, এরকম ঘটনার জন্য আমরা লড়াই করব। আমরা লিঙ্গ বৈষম্যেও লড়াই করব, জাতি বৈষম্যেও লড়াই করব। এই এই দিকেই আমাদের আগামী দিনে জাতীয় বাংলা সম্মেলন কাজ করবে, এবং তার কর্মসূচি আপনারা তন্বী দাসের থেকে শুনতে পেয়েছেন। আমার নাম সিদ্ধব্রত দাস। ডেজিগনেশন দেখুন, যেহেতু সংগঠনটা সবে শুরু হয়েছে, বর্তমানে আমাদের কোনো পদ তৈরি হয়নি, কিন্তু আমরা একটি কার্যকারী সব একটা কমিটি গঠন করেছি, এবং সেই কমিটিতে আমি কার্যকারী সাধারণ সম্পাদক। আর কারো কোনো প্রশ্ন?